আসসালামু আলাইকুম সুপ্রদর্শক। ডক্টর রেজাউল করিম লক্ষ্মীপুর তিন আসনের জামাতের মনোনীত এমপি প্রার্থী। তিনি ঈদের নামাজ শেষে জনগণের সাথে কুশল বিনিময় করছিলেন, জনগণের খোঁজখবর নেওয়ার জন্য তিনি প্রত্যেকের কাছে গিয়ে মোসাফা করছিলেন এবং বুকের সাথে বুক মিলাচ্ছিলেন, কুশল বিনিময় করছিলেন। সুপ্রদর্শক, চলুন আমরা দৃশ্যটি দেখে আসি। আমরা দেখতে পাচ্ছি আমাদের মধ্যে অবস্থান করছেন লক্ষ্মীপুর সদর তিন আসনে বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, ঢাকা মহানগরের উত্তরের সেক্রেটারি ডক্টর রেজাউল করিম ভাই। ঈদের শুভেচ্ছা বিনিময় করছেন 13 নং দিগুলি ইউনিয়নের দিগুলি বাজারে। আমাদের সাথে আছেন এই মুহূর্তে ডক্টর রেজাউল করিম ভাই, লক্ষ্মীপুর সদর তিন আসনের এমপি পদপ্রার্থী। দর্শক, আমরা দেখতে পাচ্ছি এই সময় জেলা জামাতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জনাব নাসিরুদ্দিন মাহমুদ সহ চন্দ্রগঞ্জ থানা বাংলাদেশ জামাত ইসলামের সেক্রেটারি জনাব রেজাউল ইসলাম খান সুমন সহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত আছে। দর্শক, আমাদের মাঝে এখন ঈদ শুভেচ্ছা বিনিময় করছেন ডক্টর রেজাউল করিম ভাই, বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য। দর্শক, এ সময় আমাদের সাথে অবস্থান করছেন লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ থানার অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জনাব ইকবালুদ্দিন মাহমুদ। এ সময় আমাদের সাথে আরও উপস্থিত আছেন 13 নং দিগুলি ইউনিয়নের আমির মাওলানা মাসুদুল করিম, সেক্রেটারি মাওলানা কামরুজ্জামান সহ স্থানীয় বাংলাদেশ জামাত ইসলামের বিভিন্ন পর্যায়ে দায়িত্বশীল বৃন্দ। প্রিয় দর্শক, আমাদের সাথে এই মুহূর্তে অবস্থান করছে বাংলাদেশ জামাত ইসলামের এমপি পদপ্রার্থী রেজাউল করিম ভাই। দর্শক, আমরা দেখতে পাচ্ছেন যে দিগুলি বাজারে বৃষ্টি উপেক্ষা করেই জনতা স্রোত নেমেছে, যেখানে আপনার ঈদ শুভেচ্ছা বিনিময় করছেন বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য লক্ষ্মীপুর সদর তিন আসনের এমপি পদপ্রার্থী ডক্টর রেজাউল করিম ভাই। এ সময় তিনি ব্যবসায়ী বৃন্দ, ক্রেতা সহ বিভিন্ন সর্বস্তরের জনগণের সাথে ঈদুল আজহার শুভেচ্ছা বিনিময় করেন। আমরা
বিষয়টি আপনারা কিভাবে দেখছেন অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্টে জানাবেন। সবসময় সত্য নির্ভেজাল তথ্য পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।